প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস সেভেন এর বীজগণিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে শিখব। সর্বপ্রথম তোমাদের উৎপাদক কি সে বিষয়ে জানতে হবে। মনে করো ৬ এই সংখ্যাটি আমরা ৩ এবং ২ এর গুণফল আকারে লিখতে পারি। সুতরাং ৩ এবং ২ হচ্ছে ৬ এর উৎপাদক। একইভাবে দেখানো যায় ১৫, একে আমরা ৩ গুণ ৫ আকারে লিখতে পারি। সুতরাং ৩ ও ৫ এই দুটি ১৫ এর উৎপাদক। বীজগণিত রাশির ক্ষেত্রেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এ প্লাস বি এ মাইনাস বি এই দুটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক। এখন তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন করতে পারে, উৎপাদকে বিশ্লেষণ কেন করব? যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে তোমাকে বলা হয় এ প্লাস বি দিয়ে ভাগ করো, তুমি কিন্তু ঝামেলায় পড়বে। কিন্তু তুমি যদি জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে আমরা এ প্লাস বি এ মাইনাস বি আকারে লিখতে পারি, সুতরাং তুমি খুব সহজেই কাটাকাটি করে উত্তরটি বের করতে পারবে। এখন আসো, উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথম কোন কোন ধাপের বিষয়ে তোমাকে জানতে হবে। উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি মাথায় আনতে হবে তা হচ্ছে কমন নেওয়া যায় নাকি। এরপর দেখতে হবে ফর্মুলা বা সূত্র হয় নাকি। এরপর দেখতে হবে মিডল টার্ম ব্রেক। আজকে আমরা এই বিষয় নিয়েই বেশি আলোচনা করব। এরপর হচ্ছে ওয়ান লাইন মেথড, যেটা ক্লাস তোমরা ক্লাস ৯ এ তোমরা পাবে। সুতরাং এখন আপাতত এটি দরকার নেই। এখন আসো কমনের কিছু উদাহরণ আমরা চোখে দেখি। যেমন ২০x + ৪y, তোমরা কি বলতে পারো এর মধ্যে কি কমন যাচ্ছে? ৪ কমন যাচ্ছে, কারণ ৪ দিয়ে ২০ কে ডিভাইড করা যায়, আবার ৪ কেও ডিভাইড করা যায়। সুতরাং ৪ ৫ ৪ ৫ ২০, ৪ ১ ৪। কমন নাও মানে ভাগ করা। সুতরাং আমরা খুব সহজেই বলতে পারি এই সংখ্যাটি উৎপাদক হচ্ছে ৪x + ৫y। এখন আসো কিছু আরেকটি অঙ্কে, ১৬x⁴ - ৮১y⁴। এইখানে আমরা দেখতে পাচ্ছি ১৬ কে আমরা ৪x² - ৯y² সম্পর্কে লিখতে পারি। সুতরাং আমরা যেহেতু সূত্র জানি ৪x² + ৯y² ৪x² - ৯y² একে আবার ভাঙতে পারতেছি ৪x² + ৯y² ২x² - ৩y². সুতরাং ৪x² + ৯y² ২x + ৩y² - ৩y। সুতরাং এর উৎপাদক হচ্ছে টোটাল এই এই লাইনটি। এখন আসো আমরা মূল অঙ্কে চলে যাই। দেখো ১x² + ১১x + ১৩, একে আমরা যদি স্বাভাবিক কোনো সূত্রে প্রয়োগ করতে চাই কিন্তু খুব সহজ হবে না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে বা মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেকে তোমাদের মাথায় রাখতে হবে শেষের অঙ্কটি এবং প্রথম রাশির সহগে গুণফল করতে হবে। ৩০ আর এর সহগ হচ্ছে ১, তাহলে ৩০-এর লসাগু করলে আমরা কি পাই? ১৫, ৩, ৫, ১৫। সুতরাং তোমাকে দেখতে হবে ১১ কে একে কোন কোন সংখ্যা দ্বারা যোগ কোন কোন সংখ্যায় যোগ বিয়োগ আকারে লিখতে পারি। ১১ কে আমরা
তিন দুগুণ ছয় এবং পাঁচ, অর্থাৎ ছয় আর পাঁচ যোগ করলে কিন্তু এগারো হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থার্টি। সুতরাং এই দুইটোর মধ্যে কমন নিতে পারি এক্স প্লাস সিক্স, এখানে নিতে পারি এক্স প্লাস সিক্স। আমরা সম্পূর্ণতে কমন নিব না, আমরা সবসময় এই ক্ষেত্রে নিরোধন ফ্যাক্টরে তোমাদের অঙ্কের ক্ষেত্রে প্রথম দুটোর মধ্যে কি কমন যাচ্ছে সেটা আমরা খেয়াল করব। এক্স প্লাস সিক্স দুইটি আছে, তা আমরা একবার লিখব, এরপর এক্স প্লাস ফাইভ। বুঝা গেল বন্ধুরা? এবার আমরা আরেকটি অঙ্ক করি, পি স্কোয়ার মাইনাস ফিফটিন পি প্লাস ফিফটি সিক্স। এক্ষেত্রে দেখো ফিফটি সিক্স কে আমরা যদি লসাগু করি কি করতে পারি, দুই দুগুণ চার, আট দুগুণ ষোলো, দুই এক কে দুই, চার দুগুণ আট, সাত দুগুণ চোদ্দ। এখন দেখো পনেরো কিভাবে আনতে পারি, দুই দুগুণ চার, চার দুগুণ আট, আমরা যদি এটাকে আট করি আর সাত, আট আর সাত যোগ করলে পনেরো হয়, মাইনাস এইট পি মাইনাস সেভেন পি, মাইনাস মাইনাস প্লাস আমরা জানি। সুতরাং এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, পি কমন নিতে পারছি, পি মাইনাস এইট মাইনাস সেভেন কমন নিতে পারবো, প্লাস এ মাইনাস এ মাইনাস। সুতরাং পি মাইনাস এইট পি মাইনাস সেভেন, এটা কেল অঙ্কে যাই। টু এ স্কোয়ার মাইনাস প্লাস সিক্স এ মাইনাস এইটি। দেখো এই সমীকরণটা, এই এক্সপ্রেশনে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ টু কমন নেওয়া যায়, তাহলে টু কমন নিয়ে ফেলি, এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফর্টি। এখন দেখো ফর্টি কে তুমি লসাগু করো, এখানে আট থেকে পাঁচ গেলে তিন লেখা যায়, সুতরাং আমরা এইভাবে এইটা লিখতে পারি, এ স্কোয়ার এইট এ মাইনাস ফাইভ এ মাইনাস ফর্টি। সুতরাং এ কমন নি আর এখানে ফাইভ কমন নি, সুতরাং এ প্লাস এইট এ মাইনাস ফাইভ। তোমাদের বইয়ের আরেকটি সমস্যা সমাধান করি, ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার। খেয়াল করো এখানে চারটা রাশি, এতক্ষণ আমরা তিনটা রাশি তিনটা পদের অঙ্ক করেছি, কিন্তু এখানে চারটি পদ। এক্ষেত্রে আমরা কি করতে পারি, সবগুলোকে ভাঙতে পারি, টু এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস নাইন কে আমরা থ্রি দিয়ে ভাঙি, থ্রি ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস ফোর এ হোল স্কোয়ার। সুতরাং টু এক্স প্লাস থ্রি ওয়াই এটি একটি সূত্রে লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে, আর এটা ফোর এ হোল স্কোয়ার লেখা যায়। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, আমরা যদি এই সম্পূর্ণ রাশিকে এ মনে করি আর এটি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি এ মাইনাস বি, আমি মুখে এ বলতেছি কিন্তু লিখছি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর এ, এটাই হচ্ছে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। তোমরা সবাই ভালো থেকো, আজ এতটুকুই।